হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ক্লাসিপ ফুড এসআই মিসলেডিয়াস ডাব্লু বিপি এবং কেপি সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক সকাল সাতটায় চল্লিশটি করে বাছাই করা হুবহু কমনযোগ্য জিকে কে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করবো এগারো নম্বর প্র্যাকটিস সেট এবং সামনেই ফুড এসআই পরীক্ষা আসতে চলেছে

এছাড়া সন্ধ্যা ছটা থেকে বিষয় ভিত্তিক ক্লাস হচ্ছে সেগুলো ফলো করতে থাকো সেখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং আমাদের যে পাঁচশোটি প্রশ্নোত্তরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ভিডিওটা যেটা দেখো তারা দেখে নিতে পারো এবং ক্লাসের যে পিডিএফ ইবুক আকারে সেটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যায় দেখো এক নম্বর প্রশ্ন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় নিজের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরা সঠিক উত্তরগুলো উত্তরগুলো কমেন্ট কমেন্ট বক্সে করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলাবে যে তোমাদের মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো বা এমনি নর্মাল জিকেও বলতে পারো দিবস সম্পর্কে বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে ডি নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে কেন এই নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে তোমরা জানো গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন তো জানুয়ারি গান্ধীজি ভারতবর্ষে ফিরে এসেছিলেন তো সেই দিনটাকে পালন করতেই এই নয় জানুয়ারি প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে দু নম্বর প্রশ্ন কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা প্রশ্নের উত্তর প্রত্যেকে পেরে যাবে সম্প্রতি বাংলাদেশে ভোট ছিল এবং সঠিক উত্তর হবে অপশানে বাংলাদেশ বাংলাদেশের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে হলেন শেখ হাসিনা তো প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে শেখ হাসিনা কততম প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশের সেটা হবে পঞ্চমবারের মতো ঠিক আছে কততম বলা হল কতবার হলেন পঞ্চমবার হলেন এবং আর একটা প্রশ্ন আসতে পারে আসতে পারে যে শেখ হাসিনা কোন পার্টির এনার পার্টির নাম কি এনার পার্টির নাম কি আওয়ামী পার্টি ঠিক আছে এনার পার্টির নাম আওয়ামী পার্টি নেক্সট তিন নম্বর প্রশ্ন বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন টু তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর মহিলাদের জন্য সব থেকে ভালো শহর দু তেইশের কোন শহর জিতে নিয়েছে এই পুরস্কার বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন টু চারটি মেট্রোপলিটান সিটি রয়েছে কলকাতা নিউ দিল্লি মুম্বাই এবং চেন্নাই সঠিক উত্তর হবে অপশান ডি চেন্নাই চার নম্বর প্রশ্ন দেখো ফোর স্টেটস ফর ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন নিজের কোন ব্যক্তি ফোর স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি সঠিক উত্তর হবে অপশন সি মনোজ মুকুন্দ নারভানে তিনি তার অটোবায়োগ্রাফি লিখেছেন ফোর ডেস্টিনি অটোবায়োগ্রাফি এটা এবং তিনি কে ছিলেন তিনি ছিলেন আর্মি স্টাফের প্রাক্তন চিফ নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা একদম সামনে রয়েছে পঞ্চাশ দিনের শেষ চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে সিলেবাস এবং প্যাটার্ন রয়েছে পিছু এবং অর্থ জিকে জি কে এবং গণিত যেমনটা সিলেবাস এবং প্যাটার্ন রয়েছে কনসেপ্ট ক্লিয়ার থিওরির মাধ্যমে তোমরা প্রশ্ন উত্তর মাধ্যমে পেয়ে যাবে তো থিওরি এবং এমসিকিউ বোথ ক্লাস করানো হচ্ছে পিডিএফ স্টাডি মেটাল থাকছে মক টেস্ট থাকছে এছাড়া আমাদের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউ বি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে তোমরা প্রিডি এবং মেন্স এর দুটো প্রস্তুতি একসাথে পেয়ে যাবে দুটো পরীক্ষার তো ডিসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স এবং ক্লাকশিপের স্পেশাল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সংকল্প ব্যাচ প্রিলিমস পরীক্ষার জন্য এবং ডিসক্রিপটিভ ব্যাচ মেন্স পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস প্যাটার্ন অনুযায়ী এখানে লো করানো হচ্ছে তো যার যে ব্যাচ কোর্সে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং সেই ব্যাচ কোর্সে যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ব্লটিং পেপার কেন কালি শোষণ করে আজকের প্রশ্ন উত্তর গুলো ইজি টু মডারেট রয়েছে খুব কঠিন প্রশ্ন আজকের সেটে নেই তো আশা করছি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা করতে পারবে তো নিচের কোন বৈজ্ঞানিক কারণে ব্লটিং পেপার কালি শোষণ করে চারটি অপশন সান্দ্রতার জন্য কালিতে দ্রাবক থাকার জন্য কালিতে দ্রাব্য থাকার জন্য নাকি কৌশিক ক্রিয়ার জন্য সঠিক উত্তর হবে ডি কৌশিক ক্রিয়ার ফলে ব্লটিং পেপার কালি শোষণ করে ছ নম্বর প্রশ্ন দেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলা হয়ে থাকে এটা একটু টাফ প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের উপর থেকে প্রশ্ন উত্তর আমি রেখেছি আজকে সেটা একটু বেশি রয়েছে সাথে যেমনটা প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন উত্তর থাকে সেরকমও রয়েছে সঠিক উত্তর হবে হল পদ্ধতি বলা হয় থাকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে সাত নম্বর প্রশ্ন প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ভিভিআই করো উত্তর হবে অপশন ডি উনিশশো সালে ফিফা বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয় এবং এই প্রথম বিশ্বকাপ কে যেতে যেতে হলো উরুগুয়ে নেক্সট আট নম্বর প্রশ্ন মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি আছে চারটি অপশন দেখো উত্তর করার চেষ্টা করবে কতগুলি অস্থি রয়েছে মানুষের মেরুদণ্ডে সঠিক উত্তর হবে অপশান সি তেত্রিশটি অস্থি রয়েছে দেখো মানব দেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে নেবো মানব দেহে মোট পেশির সংখ্যা ছশো উনচল্লিশটি মানবদেহে মোট অস্থির সংখ্যা দুশো ছয়টি করটি অস্থির সংখ্যা বাইশটি করটি স্নায়ুর সংখ্যা বারো জোড়া অর্থাৎ চব্বিশটি নেক্সট মানুষের মেরুদণ্ডে কুশেরুকার সংখ্যা তেত্রিশটি মানুষের গ্রীবাদেশীয় কুশেরুকার সংখ্যা সাতটি এছাড়া পূর্ণবয়স্ক মানুষের মুখমন্ডলের দাঁতের সংখ্যা বত্রিশটি মানুষের শরীরে পাঁচড়ের সংখ্যা বারো জোড়া অর্থাৎ অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা আশিটি উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা একশো ছাব্বিশটি সুশুকনা স্নায়ুর সংখ্যা একত্রিশ জোড়া অর্থাৎ বাষট্টি এবং মানুষের অস্থি গোলকের স্তর তিনটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম মানব দেহ সম্পর্কে মাপা হয় সেটি নিচের কোনটি প্রশ্ন এটা বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ছোটবেলা থেকে পড়ে আসছি সঠিক উত্তর হবে অপশানে ব্যারোমিটার দেখো কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র এবং তাদের ব্যবহার দেখে নেব অক্সিলোরোমিটার কম্পন পরিমাপের যন্ত্র অল্টিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র অ্যামমিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র অডিওমিটার শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপের যন্ত্র স্পিগমো ম্যানোমিটার রক্তচাপ নির্ণায়ক যন্ত্র ডিউরোমিটার যান্ত্রিক ক্ষমতা পরিমাপের যন্ত্র শুধুমাত্র প্রশ্ন নয় প্রশ্নের সাথে আমি কিন্তু এক্সট্রা নোটসও রাখছি যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে তো এক্সট্রা নোটসও দেখবে এবং তোমরা প্রশ্ন উত্তরগুলো তো দেখছোই সেগুলো প্র্যাকটিস করো খুব ভালোভাবে সামনে পরীক্ষা আছে চলেছে কিন্তু নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো টাকলামা কান মরুভূমি কোথায় অবস্থিত রয়েছে বেশ উদ্ভট একটি নাম টাকলামা কান মরুভূমি নিচের কোন দেশে অবস্থিত রয়েছে উত্তর হবে অপশান বি চীন দেখো কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি এবং তাদের অবস্থান একটু দেখে সিমসন মরুভূমি উত্তর আফ্রিকাতে অবস্থিত রয়েছে কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত রয়েছে গোবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়ার মানে দুটো দেশ জুড়ে অবস্থিত রয়েছে গিপসন মরুভূমি অস্ট্রেলিয়াতে অবস্থিত প্যাটাগোনিয়া মরুভূমি আর্জেন্টিনাতে অবস্থিত রয়েছে নেক্সট তাকলামাকান মরুভূমি চিনি অবস্থিত যেটা এক্ষুনি আমি প্রশ্নে দিলাম তাকলামাকান বা টাকলামাকান যাই বলো না কেন নেক্সট দেখো কিজুলকুম মরুভূমি পশ্চিম এশিয়াতে অবস্থিত মরুভূমি মেক্সিকোতে অবস্থিত আটাকামা মরুভূমি চিলি এবং পেরুতে অবস্থিত স্টারমার্ক করবে কলোরাডো মরুভূমি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত রয়েছে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন কুনা কোন দেশের মুদ্রার নাম চারটি দেশের নাম রয়েছে মাল্টা লাটভিয়া ক্রোয়েশিয়া এবং লিথুয়ানিয়া কোন দেশের মুদ্রার নাম কুনা সঠিক উত্তর হবে অপশন সি ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কুনা দেখো বিভিন্ন দেশ তাদের রাজধানী এবং মুদ্রা কি কি প্রচলিত রয়েছে একটু দেখব সার্বিয়ার রাজধানী বেলগ্রেড মুদ্রা দিনার মায়ানমারের রাজধানী নাইপিদ মুদ্রা কিয়াত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর মুদ্রা রিঙ্গিত জাপানের রাজধানী টোকিও মুদ্রা ইয়েন ভিয়েতনামের রাজধানী হ্যানয় মুদ্রা ডং ভুটানের রাজধানী থিম্পু মুদ্রা গুলড্রাম এছাড়া দেখো চীনের রাজধানী বেইজিং মুদ্রা উয়ান ইরানের রাজধানী তেহরান মুদ্রা রিয়াল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল মুদ্রা ওন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট মুদ্রা ফ্লোরেন আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস এবং মুদ্রা রয়েছে পেসো খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট বারো নম্বর প্রশ্ন কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল ফ্লাগশিপ দু হাজার সালের প্রশ্ন নিজের কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশানে উনিশশো সালে কোন তারিখে তিরিশে জানুয়ারি ওকে কে হত্যা করেছিলেন সেটা সকলেই তোমরা জানো নাথুরাম গডসে এবং এই তিরিশ জানুয়ারি কি হিসাবে পালন করা হয়ে থাকে শহীদ দিবস নেক্সট তেরো নম্বর প্রশ্ন শাকসবজি সবুজ রাখতে নিচের কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর হবে দেখে নাও অপশন ডি কপার সালফেট ব্যবহার করা হয়ে থাকে শাক সবুজ রাখতে দেখো নম্বর প্রশ্ন নিচের কোন অঙ্গে গ্লোমেরুলাস উপস্থিত থাকে চারটি অঙ্গ রয়েছে দেখো নেফ্রন যকৃত এবং অগ্নাশয় তো কোন অঙ্গে আমরা গ্লোমেরুলাস দেখতে পেয়ে থাকি সঠিক হবে অপশন বি নেফ্রন ওকে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন মর্নিং পোস্ট কোন দেশের প্রকাশিত সংবাদপত্র উত্তর হবে অপশানটি ব্রিটেন ব্রিটেনের সংবাদপত্র মর্নিং পোস্ট দেখো কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং কোন দেশে সেগুলো প্রচলিত একটু দেখব দ্য গার্ডিয়ান ব্রিটেনে প্রচলিত প্রভো দা রাশিয়াতে ইনভেস্তিকা রাশিয়াতে চুনকি সিম্বাল সিম্বান এই যে সিম্বান দেখলেই চোখ বুঝিয়ে জাপান করে দেবে ঠিক আছে প্রথম আলো বাংলাদেশে প্রচলিত ফ্রান্সে অবস্থিত বা ফ্রান্সে প্রচলিত সংবাদপত্র লেস ইকোস ফ্রান্সের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র মারডেকা ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ সংবাদপত্র ডাই ওয়েল্ট জার্মানি গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং আল হায়াত লেবাননের গুরুত্বপূর্ণ সংবাদপত্র ষোলো নম্বর প্রশ্ন বৃক্ষ থেকে নিশ্চিত প্রধান হরমোন হল নিচের কোনটি চারটি হরমোন রয়েছে সিক্রেটিন রেনিন গ্যাস্ট্রিন এবং বিলুরুবিন কোন হরমোনটি বৃক্ক থেকে নিশ্চিত হয় সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি রেনিং সতেরো নম্বর প্রশ্ন কায়ালিন উৎসেচকটি কোথায় পাওয়া যায় চারটি স্থান রয়েছে দেখো পাক রসে পাক রস হচ্ছে মানে পাকস্থলীর রসে অগ্নাশয় রসে পিত্ত রসে নাকি লালা রসে সঠিক উত্তর হবে অপশন ডি লালা রসে ডায়ালিন উৎসেচকটি পাওয়া যায় নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটিতে সেটি হলো নিচের কোনটি অর্থাৎ কোন শ্রেণীর লিভারে পাক আনত তলে একের থেকে কম হয় যান্ত্রিক সুবিধা সঠিক উত্তর হবে অপশান সি তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে কম হয় ওকে তাহলে এবার এখান থেকে একটু জিনিস দেখে রাখো প্রথম শ্রেণীর লিভারে একের সমান হতে পারে বেশিও হতে পারে আবার কমও হতে পারে দ্বিতীয় শ্রেণীর লিভারে একের থেকে সর্বদা বেশি আর তৃতীয় শ্রেণীর লিভারে একের থেকে সর্বদা কম দেখো ডিটেলস তৃতীয় শ্রেণীর লিভার যে লিভারের দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে অপর প্রান্তে ভার বাধা ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝখানে যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয় তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে ওকে তো লিভারটা কেমন দেখতে হবে এটা ধরো আলম্ব ঠিক আছে তো এই একদিকে কি বলছে আলম্ব অর্থাৎ একদিকে হবে আর একটা আলম্ব কি একদিকে ভার এদিকে হচ্ছে ওয়েট আর মাঝখানে কি করবে মাঝখানে ক্রিয়া করবে বল এই রকম যে হচ্ছে লিভার যেমন মানুষের হাত মুখের চোয়াল এটাকে একটু স্টার মার্ক করবে একটু পরেই কাজে লাগবে মুখের চোয়াল তাহলে কি শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণী লিভার মাছ ধরার ছিপ দেখো মাছ ধরার ছিপটা একটু দেখে নি দেখো এই হচ্ছে মাছ ধরার ছিপ আর এখানে হচ্ছে আমরা সুতোর লাগিয়ে রাখি তার মানে একদিকে কি হচ্ছে ওয়েট করছে মাছ খাবে এখানে ওয়েট করছে এইদিকে আমরা হাতিয়ে ধরে রয়েছি তার মানে এটা হচ্ছে আলম্ব আর মাঝখানে কি প্রযুক্ত হচ্ছে বল প্রযুক্ত হচ্ছে আমরা ধরে টানছি তো মাঝখানে বলটা প্রযুক্ত হচ্ছে তো তৃতীয় শ্রেণী লিভার চিমটে পাউরুটি কাটা ছুরি এবং ক্রেন ইত্যাদি যান্ত্রিক সুবিধা দেখো তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে কম হয় নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয় সম্প্রতি জাপানে উপর একটি সেভেন পয়েন্ট ভূমিকম্প হলো সেখানে সুনামি একটা নির্দেশনা ছিল যদি সুনামি হয়নি কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক ডি পাঁচই নভেম্বর দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস এবং তাদের ডেটগুলো দেখে নেব দোসরা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস পনেরোই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস আঠাশে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উনিশে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কালিদাস কার সভাকবি ছিলেন নিচের কোন ব্যক্তির সভাকবি ছিলেন কালিদাস সঠিক উত্তর হবে অপশানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস দেখো বিভিন্ন ঐতিহাসিক রাজা এবং তাদের সভাকবিদের নাম একটু দেখে নেব সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন কালিদাস দ্বিতীয় পুলকেশীর সভাকেন রবি কীর্তি হর্ষবর্ধনের ছিলেন বানভট্ট বানভের সভাকবি ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ ঘোষ আকবরের ছিলেন আবুল ফজল এছাড়া আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন আমির খসরু মোহাম্মদ গসটির সভাকবি ছিলেন আলবেরুনি এবং লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব নেক্সট টোয়েন্টি কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হলো নিজের কোনটি চারটি নাম রয়েছে তার মধ্যে কি অ্যাসিডের কোনটি সঠিক উত্তর হবে অপশন এর ফেনল ফেনল দেখতে এই রকম মাথায় ও নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য তাদের রাসায়নিক নাম এবং তাদের সংকেত দেখে নেব মার্স গ্যাস অ্যাকচুয়ালি হলো মিথেন সংকেত সি এইচ ফোর পোড়াচুন নামে যাকে আমরা জেনে থাকি সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সিএ ও ব্রিমস্টোন হল অ্যাকচুয়ালি সালফার এস এইট রুচ হলো ফেরিক অক্সাইড এফি টু ও থ্রি কোষ্টিক শোটা হলো সোডিয়াম হাইড্র অক্সাইড এনএচ শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড সিও টু বহুবার পরীক্ষাতে এসেছে জিপসাম হলো সদ ক্যালসিয়াম সালফেট সি এসো ফোর টু এইচ টু ও এছাড়া নাইটার সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট কে এনও থ্রি ওলিয়াম হচ্ছে ধুমায়মান সালফুরিক অ্যাসিড এইচ টু টু ও সেভেন নেক্সট টোয়েন্টি টু পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে তো পাঞ্চায়েতেরই অপর নাম ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন সঠিক উত্তর হবে অপশান ডি দামোদর নদীর উপর তৈরি হয়েছে ঠিক আছে মানে এই ডিভিসিরই প্রজেক্টেরই অন্তর্গত পাঞ্চায়েত পাঁধ নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন নবান্ন নাটকের লেখক নিজের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক চারজন ব্যক্তির নাম রয়েছে বিজন ভট্টাচার্য মনোজ মিত্র উৎপল দত্ত নাকি শম্ভু মিত্র সঠিক উত্তর হবে অপশানে বিজন ভট্টাচার্য প্রশ্ন মুখের চুয়াল কোন শ্রেণীর লিভার দেখো আমি একটু আগেই বলেছিলাম মুখের চোয়ালটাকে স্টার মার্ক করে রাখো কাজে লাগবে একটু ভাই পড়লাম না তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট টোয়েন্টি ফাইভ নিচের কোনটির রোধের উষ্ণতা গুণাঙ্কের মান ঋণাত্মক চারটি অপশন রূপা তামা অ্যালুমিনিয়াম নাকি কার্বন সঠিক উত্তর হবে অপশানটি কার্বন ছাব্বিশ নম্বর প্রশ্ন বল ও স্মরণের মধ্যে কোন নাইনটি ডিগ্রি হয় তখন কৃতকার্য কত হবে অর্থাৎ বল প্রযুক্ত হচ্ছে ধরো রকম ঠিক আছে আর স্মরণ হচ্ছে এই রকম মাঝখানের কোনটা কত নাইনটি ডিগ্রি তো তখন কৃতকার্য কখন হবে মানে কিরকম হবে আমরা কৃতকার্য ডাব্লু সমান এফ এস থিটা জানি যেখানে ডাব্লু হচ্ছে কি কার্য বা কৃত কার্য এফ বল আর এস সরণ ওকে এবার এই থিটা আমরা থিটার মান কি জানি নাইনটি ডিগ্রি তো কস থিটা মানে থিটার সমান নাইনটি ডিগ্রি ঠিক আছে থিটার সমান নাইনটি ডিগ্রি থিটার সমান নাইনটি ডিগ্রি তো এখানে বসানো যাক এফ এস কষ নাইনটি ডিগ্রি কস নাইনটির মান কত কস্ট নাইন্টিন মান হচ্ছে শূন্য তাহলে এফএস ইন টু শূন্য তো পুরোটা হয়ে যাবে শূন্য তার মানে কৃতকার্য কি শূন্য এরকম একটা উদাহরণ বল এবং শরণের মধ্যে নাইনটি ডিগ্রি কোন ধরো একটা মানুষ ঠিক আছে হাঁটছে কোন দিকে হাঁটছে ধরো এই দিকে হাঁটছে হাতে একটা সুটকেস নিয়ে তার মানে বল প্রযুক্ত হচ্ছে এই রকম গ্র্যাভিটি টানছে সুটকেসটাকে নিচের দিকে আর মানুষটা হেঁটে যাচ্ছে এই দিকে তার মানে না মাঝখানে কোন কত নাইন্টি ডিগ্রি তার মানে কৃতকার্য কিন্তু শূন্য এখানে ওকে টোয়েন্টি সেভেন কোনো বস্তুকে পৃথিবীর বাইরে কোনো গ্রহে নিয়ে গেলে তার ভরের যে পরিবর্তন হবে সেটি নিজের প্রশ্নটা ভালো করে দেখে উত্তর করবে কোনো বস্তুকে যদি পৃথিবীর বাইরে নিয়ে যায় বা কোনো গ্রহে নিয়ে যায় তাহলে তার ভরের কিরকম পরিবর্তন হবে কমে শূন্য হয়ে যাবে একই থাকবে বেড়ে যাবে নাকি কোনোটি নয় দেখো এখানে কি বলেছে ভর ভর মিনস ভর মানে হচ্ছে মাস মানে কোনো একটা পদার্থের মধ্যে কত পরিমাণ ম্যাটার রয়েছে সবসময় মাস এবং বা ভর ঠিক আছে মাস বা ভর এটা কখনোই পরিবর্তন হয় না সেটাকে যেখানে খুশি নিয়ে যাও তো সঠিক উত্তর হবে একই থাকবে যাওয়া সোলারাইজেশন বলতে কি বোঝায় স্টারমার্ক করবে প্রশ্নটিকে চারটি অপশন ক্লোরোফিল তৈরি ক্লোরোফিল ধ্বংস সূর্যালোকের ব্যবহার নাকি সূর্যালোকের প্রভাব সোলারাইজেশন বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে এখান থেকে বি ক্লোরোফিল ধ্বংস আমরা জানি আলোর উপস্থিতিতে গাছ হচ্ছে সূর্যালোকের মাধ্যমে কি করে হচ্ছে খাবার তৈরি করে কিন্তু সেটা একটা নির্দিষ্ট পরিমাণ আলো বা নির্দিষ্ট বর্ণের বা নির্দিষ্ট রেঞ্জের বর্ণ আমরা যদি সেই আলোর তীব্রতা প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দিই ঠিক আছে প্রচন্ড হাই ফ্রিকুয়েন্সি বা অন্য বর্ণের প্রচন্ড বেশি পরিমাণে যদি আমরা আলো ফেলি তখন কিন্তু কি বলে ওই যে পাতার কোরোফিল পাতার কোরোফিল কিন্তু প্রভাবে নষ্ট হয়ে যায় তো সেইটাকে বলা হচ্ছে সোলারাইজেশন অতিরিক্ত আলোর তীব্রতার ফলে যখন কোরোফিল ধ্বংস হয়ে যায় সেটাকে বলা হয়ে থাকে সোলারাইজেশন টোয়েন্টি নাইন দুধ থেকে মাখন পাওয়া যায় নিজের কোন বলের জন্য চারটি অপশন মহাকর্ষ বলের জন্য অসঞ্জন বলের জন্য ঘর্ষণ বলের জন্য নাকি অপকেন্দ্র বলের জন্য সঠিক অপশন অপকেন্দ্র বলের অপর নাম কি সেন্ট্রি ফিউশন সেন্ট্রিউন থার্টি বুড়ো নিচের কোন সাহিত্যিকের ছত নাম বিভিন্ন বাঙালি সাহিত্যিকের ছত নাম পরীক্ষাতে এসে থাকে তো গুরুত্বপূর্ণ টপিক নিচের কোন সাহিত্যিকের ছত নাম স্বপনগুরু সঠিক সঠিক উত্তর অপশন ডি অখিল নিয়োগী দেখো বিভিন্ন কবি সাহিত্যিক এবং তাদের ছত নাম সম্পর্কে তথ্য দেখে নেব কাজী নজরুল ইসলামের ছতনাম ব্যাঙাচি সমরেশ বসুর ছতনাম কালকুট ও ভ্রমর বিমল ঘোষের ছদনাম মৌমাছি বিনয় ঘোষের ছদনাম কালপেঁচা অখিল নিয়োগীর স্বপন বুড়ো মুখোপাধ্যায়ের ছদনাম যাযাবর কালীপ্রসন্ন সিংহের ছদনাম ছত নাম অন্নদাশঙ্কর রায়ের ছদনাম লীলাময় রায় এবং বিদ্যাসাগরের ছদনাম নাম ভাই পোষ্য একত্রিশ নম্বর প্রশ্ন কোন বছর মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর হবে অপশানে উনিশশো ছিয়াশি সালে সংবিধান মাধ্যমে ওকে টোটাল এখন বর্তমানে আমাদের কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে এই সংবিধানে দশটা যুক্ত হয়েছিল পরবর্তীকালে আরো একটা যুক্ত হয় টোটাল এখন বর্তমানে এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে এই একটা মানে কবে যুক্ত হয়েছিল সেটা হচ্ছে দু হাজার দুই সালে সংবিধান মাধ্যমে প্রশ্ন নিচের কোন সংশোধনটি সঠিক নয় দেখো কিছু মৌল দেওয়া রয়েছে এবং তাদের সংকেত দেওয়া রয়েছে তো কোন সংকেতটা ভুল চারটি অপশন দেখো রুপ এসআই অর্থাৎ সিলভার তামা কপার থেকে সিইউ লোহা আয়রন বা ফেরিক থেকে বা ফেরাস থেকে এফি এবং আয়রন সরি সোনা তো কোন শব্দটি সঠিক নয় রুপোকে আমরা সিলভার বলে থাকি বটে কিন্তু সংকেত এসআই নয় রূপর সংকেত এজি তো সঠিক উত্তর হবে অপশান এ এই সংকেতটাই কিন্তু শব্দটি সঠিক নয় ঠিক আছে যেমন সিলভার নাইট্রেট যখন আমরা সিলভার নাইট্রেট বলি তখন এজি এনোথ্রি বলে থাকি সিলভার নাইট্রেট ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে বিভিন্ন পরীক্ষা থেকে সঠিক উত্তর হবে অফসানি পোমোলজি বলা থাকে ফল সংক্রান্ত বিদ্যাকে দেখো বিভিন্ন শাখা এবং আলোচক বিষয় আমরা দেখে নেব হর্টিকালচার কালচার সেটা হচ্ছে উদ্যান পালন বিদ্যা যখনই তোমরা কালচার দেখবে কালচার কতটা দেখবে সেটা হবে চাষ নয় পালন কোনো কিছু পালন বা চাষ করা বোঝাবে এভিকালচার কালচার পাখি পালন বিদ্যা এপিকালচার মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা আরবরি কালচার গাছ ও শাকসবজি চাষ সংক্রান্ত বিদ্যা দেখো চাষ ফ্রক কালচার ব্যাঙ চাষ সংক্রান্ত বিদ্যা দেখো পিসি কালচার মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা প্রন কালচার চিংড়ি চাষ সংক্রান্ত বিদ্যা সেরিকালচার রেশম চাষ সংক্রান্ত বিদ্যা পাল কালচার মুক্ত মুক্তা চাষ সংক্রান্ত বিদ্যা আর যখন বলবে লজি ঠিক আছে তখন গোটা একটা বিষয় কোন রকম চাষ টাস নয় দেখো মাছ সংক্রান্ত বিদ্যা আগেরটা ছিল দেখো যেটা আমরা দেখলাম এক্ষুনি এই যে পিসি কালচার পিসি কালচার মানে মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা কালচার ছিল বলে চাষ সংক্রান্ত বিদ্যা আর গোটা মৎস্য সংক্রান্ত বিদ্যা তখন হয়ে যাবে ইকথাইওলজি ঠিক আছে নেক্সট থার্টি ফোর ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন ভিভিআই করবে সঠিক উত্তর হবে অপশানে অসবন পিঞ্চলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর এবং এই যে সিডি দেশমুখ দেখতে পাচ্ছেন বা পাচ্ছ সেটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর প্রথম ভারতীয় গভর্নর রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো উঁত্রিশ সালে এবং উনিশশো সালে জাতীয় করণ করা হয় বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর কে রয়েছেন বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস ফাইভ মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত মালদ্বীপকে এখন বয়কট করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতেই পাচ্ছ মালদ্বীপের বদলে সকলে লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার জন্য বলছে কেননা একদম পাশাপাশি দুটো অবস্থিত লাক্ষাদ্বীপ আমাদের দেশের তো মালদ্বীপের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর হবে অপশান বি মজলিস দেখো বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম নেবো জার্মানির পার্লামেন্ট রিক্স ট্যাক ইসরায়েলের পার্লামেন্ট ন্যাসেট আইসল্যান্ডের পার্লামেন্ট আলথিং ডেনমার্কের পার্লামেন্ট ফোকেটিং ইরানের পার্লামেন্ট মজলিস সৌদি ক্রোয়েশিয়ার পার্লামেন্ট সাবোর এবং ভুটানের পার্লামেন্ট সংঘ নামে পরিচিত রয়েছে থার্টি সিক্স স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখক নিজের কোন ব্যক্তি একটি ঐতিহাসিক গ্রন্থ তো নিজের কোন ব্যক্তি লিখেছেন সঠিক উত্তরভাবে ডি ভাস দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেবো রামচরিত মানস লিখেছেন গোস্বামী তুলসী দাস রামচরিত লিখেছেন সন্তাকানন্দী পবনদূত লিখেছেন ধৈ গীত গোবিন্দ লিখেছেন জয়দেব মৃৎছক টিকম লিখেছেন সুদ্রক মঙ্গল কাব্য লিখেছেন বিজয়গুপ্ত দান সাগর লিখেছেন ভল্লাল সেন নাট্যশাস্ত্র লিখেছেন ভরতমণি অষ্টাদ্দহী লিখেছেন মানিনী রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন মহাবাষ্য লিখেছেন পতঞ্জলি খুবই গুরুত্বপূর্ণ তথ্য থার্টি সেভেন বিশ্ব আদিবাসী দিবস কোন দিন পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন বি নয় আগস্ট থার্টি এইট দেখো নাকুর হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে উত্তর হবে অপশন বি হিমাচল প্রদেশ থার্টি নাইন দেখো ভারতের সংবিধানের অভিভাবক নিচের কোনটিকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি সুপ্রিম কোর্টকে গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর দেখে নাও অপশন বি বিহারে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র আজকের ক্লাসের কেমন ছিল সেই ব্যাপারে কমেন্ট বক্সে কমেন্ট করবে শুধুমাত্র প্রশ্ন নয় তোমাদের জন্য অনেক ঘেটে কিন্তু এই প্রশ্নগুলো একদম বাছাই করে নিয়ে আসছি এবং সাথে এক্সট্রা নোটসও রাখছি যাতে করে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন প্র্যাকটিস হয় এবং কমও পেতে পারো তোমরা তো প্রত্যেক সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এবং আমাদের যে ব্যাচ কোর্স গুলো রয়েছে সেগুলোতে যুক্ত হয়ে যাও পরীক্ষাগুলোর একদম সঠিক এবং ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য ফুড এসআই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লাস এবং মেন পরীক্ষাকে লক্ষ্য করে ব্যাচ কোর্স গুলো লঞ্চ করা হয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী তোমরা আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে এবং পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে শুরু করো সি আর পে একাডেমি তত্ত্বাবধানে ডিসক্রিপশন বক্স এ ডিটেলসে পেয়ে যাবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ এবং অন্যান্য আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাস টা এখানে শেষ করছি প্রত্যেককে অল দা বেস্ট থ্যাংক ইউ বাই